নমস্কার বন্ধুরা, পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন। আজকে আমি সম্পূর্ণ নিরামিষ মশলা ভেন্ডি তৈরি করে দেখাবো আপনাদেরকে। তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন। আমি একটা স্পেশাল মশলা দিয়ে আজকে এই মশলা ভেন্ডি তৈরি করে দেখাবো আপনাদেরকে। আজকে সম্পূর্ণ নিরামিষ মশলা ভেন্ডি রান্না করে দেখাবো আপনাদেরকে। তার জন্য দেখুন এইরকম সাইজে ভেন্ডিটা আমি কেটে নিয়েছি। আর মশলা ভেন্ডি বানাবার জন্য এখানে একটা অনেক বড় সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি, আর এই চামচের 2 চামচ পোস্ত নিয়েছি, 6-7টা কাজু বাদাম নিয়েছি, আর এই 4 টুকরো আদা নিয়েছি। এবার এই পোস্ত, কাজু বাদাম আর আদাটা বেটে নেব, আর বাকি যা মশলা দেব সেটা রান্না করার সময় আপনাদেরকে দেখাবো। দেখুন বন্ধুরা, ভেন্ডি রান্না করবার জন্য গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, আর 2 চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা কড়াইয়ের গায়ে ভালোভাবে মাখিয়ে দিলাম, তেল কিন্তু গরম হয়ে গেছে। এবার কেটে নেওয়া ভেন্ডি দিয়ে দেব, সামান্য একটু হলুদ দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 3-4 মিনিট ভেন্ডি ভেজে নেব। প্রথমে আমার বলা হয়নি, আমি এখানে 500 গ্রাম ভেন্ডি নিয়েছি। দেখুন বন্ধুরা, পোস্ত, আদা আর কাজু বাদাম শিলের উপরে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা আমি শিলে বেটে নিচ্ছি, আপনারা চাইলে কিন্তু মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন, যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, আমার মশলা কিন্তু বাটা হয়ে গেছে, আর আমার শিলটা দেখে বুঝতেই পারছেন, শিল ধুয়ে বাটিতে জলটা নিয়ে নিয়েছি। এবার এই জলের মধ্যে আমি কিন্তু আমার স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে 2 চামচ বেসন দিয়ে দিলাম, এবার এই বেসনটা খুব ভালোভাবে গুলে নেব। এই মশলা ভেন্ডিতে এইভাবে একটু বেসন গুলে দিলে গ্রেভিটা কিন্তু খুব ভালো হয়। মশলা বাটতে বাটতে 3-4 মিনিট ভেন্ডি ভেজে নিয়েছি, এবার কড়াই থেকে নামিয়ে নেব। ভেন্ডি নামিয়ে কড়াইতে আবারও 4 চামচ সর্ষের তেল দিয়েছি, এবার 1/2 চামচ কালো জিরে দিয়ে দিলাম, আর 2 শুকনো লঙ্কা, একটা গোটা দিচ্ছি আর একটা দেখুন ছিঁড়ে 3 টুকরো করে দিয়েছি। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি গোটা শুকনো লঙ্কাটা তুলে নেব। তেলে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম, কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এবার খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে টমেটো ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত টমেটো নরম হচ্ছে ততক্ষণ ভেজে নেব। আমি টমেটো এইভাবে কেটে দিয়েছি, আপনারা যদি মনে করেন মিক্সিতে পেস্ট করে বা শিলে বেটে দিতে পারেন। দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর আমি একটু খুন্তি দিয়ে এইভাবে ঘেটে দিয়েছি, তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এই পর্যায়ে কিছু গুঁড়ো মশলা দেব, 1 চামচ ধনের গুঁড়ো দিলাম, 1 চামচ জিরের গুঁড়ো দিলাম, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1/2 চামচ থেকে সামান্য একটু বেশি হলুদ দিলাম, 1 চামচ নুন দিলাম। এবার আমি যে বেসনটা গুলে রেখেছিলাম সেই বেসনটা দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব। এইভাবে একটু বেসন গুলে দিলে গ্রেভিটাও খুব ভালো হয়, আর খেতেও খুব সুন্দর হয়, স্বাদও খুব সুন্দর হয়। আমার অনুরোধ রইল, একবার হলেও এইভাবে মশলার সঙ্গে একটু বেসন দিয়ে রান্নাটা করে খেয়ে দেখবেন। দেখুন মশলা 2-3 মিনিট কষিয়ে নিয়েছি, মশলার থেকে কিন্তু হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে আমি যে পোস্ত, কাজু বাদাম, আদা বেটে রেখেছিলাম সেইটা দিয়ে দিচ্ছি। এবার এই পোস্ত,
কাজু বাদাম আর আদার পেস্টটাও মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন মশলার থেকে কত সুন্দর তেল ছেড়েছে। এই পর্যায়ে আমি জল দিয়ে দেব। আদা পোস্ত আর কাজু বাদাম বেটে রেখেছিলাম যে প্লেটে, ওই প্লেটটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। আরও সামান্য একটু জল দিয়ে দিলাম। দেখুন জলের সঙ্গে মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এই পর্যায়ে 2 চামচ চিনি দিয়ে দেব। আপনারা যখন রান্না করবেন আপনাদের নিজেদের স্বাদ মতন নুন ঝাল মিষ্টি দিয়ে দেবেন। যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, একটু মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু খুব একটা ভালো লাগবে না। তো চিনিটাও খুব ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে দিয়েছি। দেখুন কত সুন্দর গ্রেভি হয়েছে। এই পর্যায়ে 2 কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিয়ে দিলাম। দেখুন গ্রেভি বলুন আর ঝোল বলুন ফুটে উঠেছে। এইবার ভেজে রাখা ভেন্ডি দিয়ে দিচ্ছি। এবার এই গ্রেভির সঙ্গে ভেন্ডিটা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দেখুন গ্রেভির সঙ্গে ভেন্ডি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলতো হাতে একটু নেড়ে চেড়ে রান্নাটা করে নেব আর একটু শুকনো করে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু 3 মিনিট রান্নাটা করে নিয়েছি ঠিক এইভাবে আলতো হাতে নেড়ে চেড়ে। তার কারণ তলায় লেগে যেতে পারে, এটা কিন্তু ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। এই পর্যায়ে আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে রান্নাটা করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলা ভেন্ডি মোটামুটি রান্না হয়ে গেছে। আমি যখন ভেন্ডি ভেজেছিলাম তখন কিন্তু ভেন্ডি মোটামুটি 80% সেদ্ধ হয়ে গেছিল। আমি নুন দিয়ে ভাজিনি, নুন দিলে ভেন্ডির থেকে জল ছাড়ত, ভেন্ডিগুলো এখন ঘেটে যেত। দেখুন ভেন্ডি একদম গোটা গোটা রয়েছে। মশলায় আমি যে এক্সট্রা জলটা দিয়েছিলাম সেই জলটা কিন্তু শুকিয়ে গেছে। আপনারা দেখে বুঝতেই পারছেন রান্নার থেকে তেল ছেড়েছে, তার মানে রান্না কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই পর্যায়ে 1 মুঠো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার এই ধনে পাতা ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি ধনে পাতা না থাকে ধনে পাতা দেওয়ার দরকার নেই, আপনারা একটু গরম মশলা দিয়ে দেবেন। আর যদি গরম মশলা না খেতে চান সেটাও দেওয়ার দরকার নেই। দেখুন ধনে পাতা মিশিয়ে দিয়েছি, এবার গ্যাসটা নিভিয়ে দেব, দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দেখুন বন্ধুরা আমার মশলা ভেন্ডি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর আজকে আমি যে যে মশলা দিয়ে যেভাবে এই ভেন্ডি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্নাটা করবেন। করে গরম গরম ভাত রুটি লুচি পরোটা যেমন খুশি খাবেন, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।